কৌস্তব, আমি বলবো যে গুজরাট জেল ফেরত বিলকিসের ধর্ষকরা নিখোঁজ, পশ্চিমবঙ্গ ইডি সাংবাদিককে পেটা মারার পর বেতাজ বাদশা তিনিও নিখোঁজ, এখানে তৃণমূল বিজেপি ঝগড়া করে যাবে। এই শাহজাহানের বাবা কিন্তু মুফতি জাহাঙ্গীর নয়, এই শাহজাহানের বাবা হচ্ছে ভাইপো, আর এই শাহজাহানের ছেলে কিন্তু ঔরঙ্গজেব নয়, এই শাহজাহানের ছেলে হচ্ছে নাজার থানার আইসি, বিডিও এবং এসপি, তাদের পরিকল্পনায় একে সরিয়ে রাখা হয়েছে। আচ্ছা, রাজ্য পুলিশ এখন পরিকল্পনা করছে, কী সেই পরিকল্পনা? পরিকল্পনা হচ্ছে কী কী কেস ওর নামে দেওয়া যায়, আজ থেকে 5-7-10 দিনের মধ্যে ওকে ধরা হবে, হই হই করে মিডিয়াও বলবে, বলতে বাধ্য হবে যে এই তো রাজ্য পুলিশ ধরেছে, আসলে যাতে ও ইডি ফেস না করতে পারে তার ব্যবস্থা করা হবে। যেরকম তুমি দেখেছো বডিগার্ডের কাছে কিছুতেই যেতে চাইছিল না, কিছুতেই সেগাল অনুব্রত সেগালের কাছে যাবে না, পৌঁছবে না, আগে থেকে ঘোষণা করে দিক, এখন থেকেই তোমরা আপনারাই আলোচনা করতে পারো, ওর আবার ওই যে শাহজাহানের আবার বনবনাইটিস রোগ আছে কিনা, আবার ওকে 14 দিন SSKM হসপিটালে নিয়ে গিয়ে রাখা হবে কিনা, এটা আমরা বুঝতে পারছি না। কিন্তু একটা কথা আমি বলবো খুব গুরুত্বপূর্ণ, আমি আশঙ্কা প্রকাশ করছি, যে ইডির অফিসার 1 লাখ টাকার উপর মাইনে পায়, যে ইডির অফিসার ওই ফেরেববাজ ভাইপোর লিপসান বাউন্সার অফিসে গিয়ে নিজের মেয়ের হোস্টেলের ডাউনলোড ফর্ম ডাউনলোড করেন ওদের কোম্পানির কম্পিউটার থেকে, আমি সন্দেহ প্রকাশ করছি ইডির অফিসাররা ওকে খবর দিয়ে দিয়েছিল নাহলে এই ক্রিমিনালদের জড়ো করা সম্ভব নয়, ইডির একটা অংশ, সিবিআই একটা অংশ আসলে তৃণমূলকে সাহায্য করে দিচ্ছে বলে আমি মনে করছি। 2 নম্বর আমার কথা, আমি সরাসরি অভিযোগ করছি, কে অভিযোগ জানালো পুলিশে? কে অভিযোগ জানালো? দেখাক না ফুটেজ, দেখাক না সিসিটিভি ফুটেজ, দেখাক না, পুলিশ নিজে সাজিয়ে 2-1 জন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে যারা শাহজাহানের ঘনিষ্ঠ তারা ইডির এগেনস্টে হচ্ছে অভিযোগ করেছে, আমি সরাসরি কথা বলছি। রাজ্যের মুখ্যমন্ত্রী কী বলেছিলেন, তুমি চালাও তোমার প্যাকেজ মুফতি, মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোরা কী বলেছেন, যেখানে আমাদের কান্দুল মূলে দেওয়ার কথা বলেছিলেন? আমি এখনও বলছি আমাদের কান তো প্রদীপ্ত মূলতে পারে, কিন্তু আমাদের তো তাও কান আছে, তৃণমূলের দোকান কাটা, এরপরও ভাষণ দিচ্ছে। আমি বলছি মুখ্যমন্ত্রী কী বলেছিলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন এরপর ইডি অফিসাররা গেলে মানুষ বাড়িতে বেঁধে ফেলবে, সেই ঘটনাই ঘটলো। আমরা কী দেখেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, 5 বছর আগে কী দেখেছিলাম? আমরা দেখেছিলাম রাজীব কুমারকে যখন ধরতে এলো সিবিআই, কলকাতা পুলিশ সিবিআই অফিসারদের চ্যাংদোলা করে নিয়ে গিয়ে হেয়ার স্ট্রিট থানায় হচ্ছে নিয়ে গিয়েছিল, সেই ঘটনাই দেখলাম। ওখানে পুলিশ করেছে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, ওখানে মুখ্যমন্ত্রীর ভাইপোরা করেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।